দেখুন, যে কারণে ভূতের নির্দেশ, 3 বছরের মেয়ের 2 কান কেটে নিল বাবা। ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলীয় শাহাদরা এলাকায় এক ব্যক্তি তার 3 বছরের মেয়ের 2 কানই কেটে ফেলেছেন। কারণ হিসেবে সে জানিয়েছে ভূতের নির্দেশেই এমন ভয়াবহ কাজটি করে এসেছে। স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই কাণ্ডের পর অভিযুক্ত অমৃত বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে হতভাগা শিশুটির চিকিৎসা চলছে। সেখানে কেটে যাওয়া কান দুটি সংরক্ষণ করে জোড়া লাগানোর চেষ্টা করেছে চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে অমৃতকে মানসিক বিকারগ্রস্ত বলেই মনে করা হচ্ছে। জেরায় সে জানিয়েছে গতকাল রাত 2টার দিকে ভূত এসে তাকে নির্দেশ দেয় নিজের সৎ মেয়ে বিনাকে কাঁদাতে না পারলে শয়তান এসে তাকে নরকে নিয়ে যাবে, তাই এ কাজ করেছে সে। অমৃতের স্ত্রী ও প্রতিবেশীদের কথায় সময় মতো পুলিশ এসে তাকে ধরে না ফেললে শিশুটির গলায় কেটে ফেলত অমৃত। জানা গেছে বছর 35-এর অমৃত বাহাদুর নেপালের বাসিন্দা। 2000 সালে দিল্লিতে এসে ভাইয়ের সঙ্গে সাফাই কর্মী কাজ শুরু করে। বর্তমানে দিল্লির আরবান কাবাব রেস্তোরাঁয় কাজ করত সে। তার পরিবার জানায় 2 মাস আগে আর এক মেয়ের মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগতেছে অমৃত। প্রায় ঘোরের মধ্যে চলে যায়, ভূত প্রেত শয়তানি শক্তি নিয়ে কথা বলা শুরু করে। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।